নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় একের পর এক এস এম এস কৃষকদের পাঠানো হচ্ছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এগারোতম কিস্তির টাকা দেওয়ার সময় চলে এসেছে এই এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসার কথা এপ্রিল মাস প্রায় শেষ হতে বসেছে এবং আপনারা জানেন এর আগের বার পনেরোই মে টাকা দেওয়া হয়েছিল পি এম কিষণের তো এবার কিন্তু একের পর এক এস কৃষকদের পাঠানো হচ্ছে এর আগের তিনটি এসএমএস সম্পর্কে আপনাদের আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে এই ভিডিওগুলি দেখে নিতে পারেন আজ যে এস কৃষকদের পাঠানো হচ্ছে সেই এস সম্পর্কে আপনাদের আমি এই ভিডিওতে দেখে দেবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি এস সম্পর্কে দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলা ঘন্টা অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় এর আগের যে এস এম এসগুলি এসেছিল তার মধ্যে একটি এস এম এস এসেছিল চব্বিশে এপ্রিল আপনারা কৃষক ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি অনুষ্ঠান দেখতে পারেন এবং সেই সঙ্গে সাতাশে এপ্রিল শস্য সংক্রান্ত একটি স্কুলের পার্ট নেওয়ার জন্য আপনাদের এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল আজকের এস আপনারা দেখুন এখানে বলা হয়েছে প্রিয় কৃষক আগামী কাল সকাল এগারোটায় শস্য বিমা স্কুলের দেশব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এই দিনে মাননীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সাথে সরাসরি কথোপকথনের জন্য আপনার এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত আরও বিস্তারিত জানার জন্য আপনার পঞ্চায়েত বা নিকটস্থ পাবলিক সার্ভিস বা সিএসসি কেন্দ্রে যোগাযোগ করুন অর্থাৎ আপনারা বুঝতে পারলেন ওই যে এস এম এসটি আপনাদের কয়েকদিন আগে দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল সে এপ্রিল দু হাজার বাইশে আপনারা যুক্ত থাকুন একটি অনুষ্ঠানে তো এখানেও সেই কথা বলা হয়েছে যে কাল অর্থাৎ সাতাশে এপ্রিল আপনাদের এগারোটার সময় শশীমা স্কুল দেশব্যাপী অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করতে বলা হয়েছে এবং এখান থেকে আপনি সরাসরি কথা বলতে পারেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে কীভাবে কৃষিমন্ত্রীর সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন সেই ব্যাপারে কিন্তু জানার জন্য আপনাকে বিস্তারিত জানতে হলে এই পাবলিক সার্ভিসে বা সিএসসি সেন্টারে বা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো যাই হোক আপনার কাছে এই ছোট্ট ইনফরমেশানটি দেওয়ার ছিল ইনফরমেশনটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি এই এস পেয়েছি কিনা তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ